कैसे शुक्रिया अदा करें सईद भाई जो तुमने ये बैग हमारे हवाले किया। अरे हमने कितने बेचैनी से इसका इंतजार किया। अदा भाई जी जी आपका भेजा हुआ तोहफा अभी सही सलामत पहुंच गया। जी जी कामयाबी हमारी होगी इंशाल्लाह। खुदा हाफिज। इस बैग में वो खजाना है जो खुदा तक पहुंचने का जरिया है। इसकी कीमत तुम नहीं जानते। इसकी कीमत हम सब की जान से ज्यादा है। इम्तियाज शायद कोई है, जरा देखो। কিরে এখনো বলবি না? বলতে বলছি না, তোমার মতো কি মুখ খুললো? না স্যার। বলবে না কেন জানিস? এদের এমন ট্রেনিং দেওয়া থাকে। হ্যাঁ স্যার। মার সালাকে, মার মার। এই থাম, তুই কি টেরারিস্ট, নকশালাইট, মাওবাদী, এলটিটি, নলিনী গ্রুপের, অভয় গ্রুপের না বিশ্ব গ্রুপের? আরে বাপরে বাপরে বাপ, এত গ্রুপ আছে আমাদের দেশে, কোথা কোথা থেকে চলে আসে আমাদের মারার জন্য। ঠিক আছে, চল 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 চল, আসল নাম বল। রমেশ রায়। আরে বাহ, চোর তার নাম বলছে, সেটাও স্টাইলে বলছে, কোথা থেকে এসেছে শালা, আসল নাম বল। শেখর, শেখর রামদাস, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, টেলিফোন নাম্বার 9178377756। ওকে আগে এখানে ডাকো, ও আসলে তবেই কথা বলবো। গুড মর্নিং স্যার। আরে তুই এখনো চাকরিতে আছিস? ইয়েস স্যার। কিসের জন্য আর্জেন্ট? স্যার টেররিস্টকে যত মারছে সে আপনার নাম বলে যাচ্ছে স্যার। নাম কি? শেখর রামদাস। ওর নাম, সরি, ওর নাম রামু স্যার। রামু? ও রামু টেররিস্ট নয় রে। সরি স্যার, আপনি কি ওকে চেনেন স্যার? চিনি মানে ভালোভাবে চিনি, ওর জন্য আমার ডিমোশন হয়েছিল। তুই বেশি ভাবিস না, বুঝতে পারলি তো? ডিমোশন? রামু, ধরা পড়লি মাই ডিয়ার ফ্রেন্ড, ধরা পড়লি ফাইনালি। ডু ইউ নো, আমি আমার জীবনে একবার হলেও অমিতাভ বচ্চন সচিন তেন্ডুলকরের সাথে দেখা করব বলে ভেবেছিলাম, সেটা তোর সঙ্গে মেলামেশার আগে। অসুবিধা কি জানতে পারি? হ্যাঁ, সো হাউ আর ইউ, কেমন আছো? দেখছেনই তো, ফুল ধোলাই করে ছেড়েছে। শেখর স্যার, হ্যাঁ, হাউ আর ইউ? ফাইন ফাইন, স্যারকে চেয়ার দাও। থ্যাংকস ব্রাদার। রামু, বাইরে আমার বহুত আর্জেন্ট কাজ আছে, কিন্তু 7 বছরের কত স্টোরি তো তোর। এই এই, তোকে বলতেই হবে আর আমাকে তোর কথা শুনতেই হবে। কোথা থেকে আরম্ভ করবি বল? আপনার ইচ্ছা স্যার। আমার পকেটে সব সময় আমার স্ত্রীর ছবি থাকতো, এখন তোর ডায়েরি। রমেশ ওরফ রামু, ওরফ শ্যাম সুন্দর, অজয়, অনিল, ডেভিড টিকস্টা, ইমতিয়াজ, রবিন, বিজয়, করিমপুর, মেন গেট, মনে আছে তো? তিনজনের মাথা ফাটিয়ে বিধায়ককে মেরে সেখান থেকে লুকিয়ে পালিয়েছিলি। ইয়েস, সেখানে গিয়েও ছিলাম খুঁজতে,
তোর করা ছোট্ট ছোট্ট চিটিং কেসও ছাড়িনি, লাইফ টাইম ভেতরে ঢুকিয়ে দেবো, 15 আগস্টে বেরোলে আবার তোকে ঢুকিয়ে দেবো। আমার সার্ভিস জীবনে সাকসেস না হওয়া কেস তোরই কেস, ইউ নো দ্যাট। বল বল এখন কোথা থেকে আরম্ভ করবি, মিথ্যে একদম বলবি না, সব কথা ম্যাচ করতে হবে। কি হলো, মুড নেই? তোকে একজন সাধারণ টেরোরিস্ট মনে করে আমাদের লোকেরা সামান্য কোটিং দিয়েছে, আর একটা রাউন্ড কোটিং স্টার্ট করব কি? আমার কাছে কোটিংটা বড় ব্যাপার নয় স্যার। তুই নতুন ব্যাট কিনেছিস? আমার জীবনের সাথে ক্রিকেট খেলছে, এর সাথে ফুটবল খেললে ভুল কোথায়? একে ফুটবলের মধ্যে মেরে গোল করে দেব। তারপরে কি হলো? এদিক ওদিক ঘোরাঘুরি করছিস পাগল কোথাকার, কোথায় গেল সে? ওখান থেকে চলে গেল, কিন্তু আমার মন থেকে এখনো গেল না। আরে রামু চল চল তাড়াতাড়ি বাড়ি চল, না হলে তোর বাবা কেলাবে। এত ভয় পেলে হয়? চল চল, তো রাত হয়ে গেল, বাড়িতে গিয়ে কি বলবি? হ্যাঁ টাটাটা, তুই কি বলবি সেটা ঠিক কর, চল। এই গাড়িটা ঠেল তো। কি হলো কি? হ্যাঁ তুই এখনো মরিসনি, মরবি তুই শালা, আমাকে বিপদে ফেলে দিবি তুই। এটা ভালো লোক ছিল না। গাড়ি ঠেল রে। 100 টাকার দিলে ঠেলবো। তোর নাম কি রে? রমেশ। রামু। রামু, ঠিক আছে দেবো। স্টার্ট হওয়ার পরে যদি না দাও। এনে। দাদা ভাত খাবি চল। এই সুইটি, এই সুইটি কোথায় যাচ্ছিস? এই সুইটি, ও আমার ফ্যামিলি, একটু দেখে, এর বেশি কিছু বললে সব কটাকে পিটাবো। ফোর যাবে, চুপচাপ পালা, চল। সুইটি, সুইটি, তোমার বাবাকে বলে দেবো, তোমাদের দোকান থেকে তোমার জন্য এনেছি। কিনেছ? কিনতাম, কিন্তু দাম বেশি বললো তাই চুরি করলাম। সুইটি, সুইটি,
আমার নাম সুইটি না। তাহলে বলবো না, নামে কি এসে যায়, আমার সুইটি নামটাই ভালো লেগেছে। সুইটি, আজ আমাদের ম্যাচ আছে, আসবে তো? আমি কিসের জন্য যাব? সাপোর্ট, আমি নতুন ব্যাট কিনেছি। না, আমি আসতে পারবো না। আসবে না? আজকে আমার জন্মদিন, বছরে একবারই আসে। আমি কালকেও ম্যাচ খেলবো। কাল আমার জন্মদিন, সেটা বছরে একবার মাত্রই আসে। মেনুটা খালি দেখবে না কিছু অর্ডার দেবে? আজ তোমাদের স্পেশাল কি? কি মা বল, ট্রাই করবে? খুব ভালো লাগবে। এক প্লেট কষা মটন, দুটো রুটি, দুটো পোলাও, দুটো কিমা বল, শিগগিরই নিয়ে এসো। সব মিলিয়ে টোটাল 360 টাকা লাগবে। এখনই খাবে না পরে আবার আসবে? হ্যাপি বার্থডে। জীবন সাগরে কখনো জোয়ার আসে ভাটা পড়ে রে, মনের স্বপ্ন কখনো মিছে হয় না সত্যি হয় রে। জীবন সাগরে কখনো জোয়ার আসে ভাটা পড়ে রে, মনের স্বপ্ন কখনো মিছে হয় না সত্যি হয় রে। সুইটি, বাইরে এসো, তাড়াতাড়ি এসো, চলো আমরা পালিয়ে যাই এখান থেকে, চলো পালাই, আমরা একসাথে থাকবো, আমি চাকরি করব। তুমি চাকরি করবে? কি চাকরি করবে? তুমি তো ভালো করে পড়াশোনাই করনি। আমার গাড়ি দরকার, স্কুটার দরকার, সাজবার জন্য গয়না দরকার, অনেক বড় বড় হোটেলে যেতে হবে আমায়। তোমার দ্বারা সেসব কিছু হবে না রামু। সেই হোটেলের কথা মনে আছে তো? আগে টাকা রোজগার করবে, তারপর ভাববো। বলুন স্যার। ফুল ওল্ড ম্যাঙ্ক, এই হাজারের নোট একটু দেখে। মায়ার দ্বারা যন্ত্র মন্ত্র করে সে দুনিয়া সারা পটকায় করা।
থেকে রেডি নেই ম্যাডাম। কি বলছো নাকি তুমি? বাকি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমি সবসময় এখান থেকে জিনিস নেই। জানো থানা সিআই আমার স্বামী। তুমি কি বলছো? কত দাম এটার? 1,00,000। বহুত ওজন আছে, রেখে দাও। ভাই কি হলো? সিআই এর সেকেন্ড সেটআপে টাকার প্রবলেম। হ্যাঁ ওই কাউন্টারে আমার একদম পছন্দ হচ্ছে না। ম্যাটারটা সেটেল করে দাও। কথা বলি না। চল। কি মাস্টার, এখনো তোমার বাইক পাওয়া যায়নি? আর পাবো না ভাই। কি দাদা, বসে বসে কি টুকটাক করছো? নতুন পোস্টিং মনে হচ্ছে। আরে এখনো অবধি এই পুরনো ফোনটাই রেখেছো? এটাতে আর কোনো কাজ চলবে না, চেঞ্জ করো। কি বলরাম, এখনো সেই হেড হয়ে বসে আছো? প্রমোশন পাওনি? কে তুমি? আরে থানায় দেখছি মেয়েরাও আছে, লেডিস থাকলে ভালো, বোরিং লাগবে না। এই কে রে তুই? আবে ভাই, হাফ টিকিট? আবার কি করেছিস রে? মুরগি চুরি করেছিলাম ভাই। ছি, এত নিচে নেমে গেলি? তুই এত ছোট কাজ করেছিস বলে ওরা তোকে ভেতরে ঢুকিয়েছে। পুলিশওয়ালার মাল ছিল ভাই। তাহলে তোকে সেভ করা খুব কষ্টের। সরি। তোর নাম না বললে আন্ধার করে দেব। ও আর তুই ভেতরে বসে দুজন মিলে কীর্তন করবি। সিআইএসটি আমাকে পাঠিয়েছে। সরি স্যার। ঠিক আছে ঠিক আছে স্যার, ভেতরে আছে, চলো চলো, আপনি এখানে বসুন। স্যার, ম্যাডাম একজনকে পাঠিয়েছেন। ম্যাডাম মানে আমি বলতে চাইছি আপনার মিসেস। আমার স্ত্রী। আরে সালা, সরি স্যার। বলরাম স্যার, আমি এক মিনিটের মধ্যে লাঞ্চ খেয়ে আসছি, তুমি বাইরে যাও, আর এক্সট্রা ইনকোয়ারি করার কোনো দরকার নেই, বুঝতে পেরেছ? যাও। ওকে স্যার। এই বিউটি, মেটেরিয়াল তো ভালোই হয়েছে, কিসের এটা? টেরি কটন। তোমাকে বাড়িয়া লাগছে। কি আসছেন? একটু অপেক্ষা করুন স্যার, স্যার তার ওয়াইফকে নিয়ে আসছে। ওয়াইফ? হ্যাঁ ছোকরা, তিনি তার স্ত্রীকে নিয়ে আসছেন। কত নম্বর? নম্বর? ওয়াইফই তো বলেছি, নম্বর তো বলিনি না। সেকেন্ড সেটআপ, বুঝলে তো? স্যার আবার কি হলো? আপনার সেকেন্ড সেটআপ কোনটা? হ্যাঁ আরে তোর কপাল ভালো, তুই পেয়ে যাবি। এই সব কাজ কইরা কোনো লাভ নাই। এই এই যে স্যার, একে বাইরে নিয়ে চলো। সরি স্যার। কে রে তুই? আপনার মিসেস পাঠিয়েছেন, উনি এখন গয়নার দোকানে, টাকা শর্টেজ হয়েছে। ওর আবার পয়সা শর্টেজ হলো? আরে তুমি কোন গয়নার দোকানে আছো? শোনো না, আসলে বুঝে যায়, বাড়িতে যাও, তারপরে হচ্ছে না, সে কথা না। কত দরকার? 20,000। তোমাকে সকালে যে আটা চিটে দিয়েছিলাম তার থেকে কিছু বার করনি তো? তোমাকে বিশ্বাস করা যাবে না, ইন্সপেক্টর শেখরকে পাঠাচ্ছি, ওর হাতে একটা চিঠি দিয়ে দেবে। বেশি কথা বলো না, টাকা টাকা টাকা, কত টাকা দরকার? পুরো 20,000। এই নাও। থ্যাংক ইউ স্যার। স্যার স্যার, আবার কি হলো? মালিক রেগে যাবে, যে কোনো একটা গাড়ি পাঠালে আমাকে ড্রপ করে দিত। এই ড্রাইভারকে ছেড়ে দিয়েছো তো? ওকে স্যার। বলরাম ভাই, এ মাসে তোমার প্রমোশন হবে, সিআই হয়ে যাবে। কোথায় যাবে? ওইখানে, সেই সেকেন্ড বাড়ি। ঠিক আছে। দিন টাটাক টাটাক টু। কি বাসন্তী, ভালো আছো তো? সকালে স্যার যে অ্যাটাচিটা দিয়েছিল মনে আছে তো? তুমি ইন্সপেক্টর শেখর বাবু তো? খুব ভালো চিনেছো ভানুমতি। রেডি আছে তো? হ্যাঁ, মা আমাকে ফোন করে বলে দিয়েছে। শিগগিরই নিয়ে এসো। এই নাও। তোমার কাছে লক্ষ্মীর ছাপি আছে গৌরমিলা, তোমার প্রমোশন হবেই হবে, গ্যারান্টি। নমস্কার, আমি ইন্সপেক্টর শেখর। ব্ল্যাক সুটকেস, এটা তো সে এক্ষুনি নিয়ে গেল। কে? ওই দেখো দেখো, ওই যে যাচ্ছে। কে বে এটা? রামু। এই এই দাঁড়িয়ে যা, রামু রামু রামু, দাঁড়া দাঁড়া রামু, আয় 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 আয়, তোকে বলছি আয় আয় রামু। এই এই রামু, এই এই দাঁড়া দাঁড়া, এই রামু, এই রামু, এই রামু, এই রামু, রামু রামু,
রামু রামু দাঁড়া রামু 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 গণপতি আয়, তোকেই বলছি আয় আয়। এ রামু প্লিজ দাঁড়া, এ রামু দাঁড়া, রামু আয় রামু এদিকে আয় রামু 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 এ প্লিজ রামু রামু এ রামু রামু এ রামু রামু বড়িয়া মার্সিডিসটা ফুটটাও নেই, আরে রে 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 শূন্যে উড়ে যায়। এ রামু রামু এই শেখর এনজয়। আমার উপরে রং ফেলালি, আবার হিজড়ে লাগালি, আমার পেছনে এমন লাগিয়ে দিলি যে আমি কোথাও যাওয়ার রাস্তা খুঁজে পেলাম না। রামু রামু, ইউ নো তুই যাই করিস ঠাকুরের সাপোর্টটা আমার দিকেই থাকবে। বুঝতে পারছি স্যার। এই চাঁদে স্যার। ওকে, তাহলে তুই প্রেমে পড়ে আজ এমন হয়ে গেছিস? হ্যাঁ প্রেম, লাভ ইজ ফর এভার। ও ইংলিশ লিটারেচার? হ্যাঁ। তুই চুরি করেছিলি যে বেঞ্চ কারটা, কার জানিস? ডিআইজির। ও কার নিয়ে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে চলে গেলি তো? জয় শ্রীকৃষ্ণ। আরে কৃষ্ণ রায়, বসো, উঠতে উঠতে তোমার মুখ দেখলাম, ভালো লাগলো। বলো কি ব্যাপারে এসেছো? ওই ব্যাপারে ভাই, ওই কন্ট্রাক্টের ব্যাপারে। আরে তুমিই পাবে বলেছি না, বাঙালি লোক, রিজিওনাল ফিলিং হিসেবে তোমাকেই দেব। আরে দুই ভাই এসেছো? কৃষ্ণ, এটা আবার কি পরীক্ষা? কথা দিয়েছি শ্যাম, দাদার কথা মেনে যাও না। মানব না। আরে শ্যাম, চলো দেখো, বাঙালি মানুষ কোথা থেকে এসে ঝগড়া করবো নিজেদের ভাইদের মধ্যে? তোমরা দুজন আলাদা হয়ে যাবে, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক না থাকলো আমারই কষ্ট হচ্ছে, তোমার দাদা কি ফিল করবে বলো? আমার কথা শোনো শ্যাম। এই ওভার অ্যাক্টিং করো না, তোমার কাছে আমরা এসেছি সেটেলমেন্ট করার জন্য, সেন্টিমেন্টের জন্য নয়। তুমি যদি করতে পারো করো, 60-40 দ্যাটস ফাইনাল। এসো। তাহলে দাদার কথা মানবে না? তুমি একটা ব্রোকার, নিজেকে কি ভাবছো? দাদার কথা মেনে নে, দাদার কথা মেনে নে, দাদার কথা মেনে নে রে। তা তুই মানলি না আমার কথা, তোর ডেড ম্যান কে তুই জানতিস? ওই ওই সেখানে যা। কে, জন্ম হলে মৃত্যু সুনিশ্চিত, মৃত্যু হলে জন্ম নিশ্চিত। ঠাকুর বলেছে তোর ভাই আবার জন্ম নেবে রে। এই সাইলেন্সার আসার পর থেকে জীবন আরামে নেওয়া যাচ্ছে রে কৃষ্ণ। কৃষ্ণ, বহুত সহজে মার্ডার করা যাচ্ছে, আমাদের আগে অনেক হ্যাপা ছিল জানিস তো। কিন্তু ভাই, আমার ভাইকে মারলে কেন? আরে 60% চাইল জানিস না, তোর ভালো হবে না ভেবে মেরে দিলাম। এই বেকার অ্যাকশন আমি করিনি কৃষ্ণ। গরমকালে সুইজারল্যান্ড চলে যা, কষ্ট হলেও হানিমুনের জন্য ট্রাই কর,
টাকা আমি দেবো, চন্দ্র বেকার প্ল্যান বানায় না কি দয়া? ক্লাব স্টার্ট হয়ে গেল, চলো যাই। গোয়ায় কেউ খেলতে জানে না মনে হয়। খেলতে জানে কিন্তু জিততে জানে না। আরে ওটা ওটা ভাই চল, ওট গোয়া কিন্তু ভালো জায়গা। পয়সা হ্যাঁ না, আমার সঙ্গে খেল, এটাই নয় অন্য বাদিতে খেলবো। ওকে কাট ফেল রে। দেখে খেল, ছোটবেলা থেকে খেলছি, তুই দেখে খেল। আচ্ছা বাঙালি লোক কিরে, আজ খালি সারাদিন বাঙালি লোকের সাথে দেখা হচ্ছে, বলো কি করে জিতলে? ১০,০০০ টাকা দিলে বলবো। ফ্রিতে বলবো না। আচ্ছা ঠিক আছে দেব, বলো। বলে দেওয়ার পর যদি না দাও? তোমার নাম কি? রমেশ, রামু। রামু, রামু করিমপুর? চন্দ্র ভাই ছোটবেলায় দেখেছিলাম, তুমি একদম বদলাওনি। আচ্ছা লা, আমার আর কি ভাই, কেমন আছো? আজ করিমপুর, কাল গোয়া, পরশু নো আইডিয়া। দয়া, তোমাকে বলেছিলাম না সেই চিনসুরার মার্ডার রিকির মধ্যে একটা ছেলে চোখ বন্ধ করেনি সেদিন, এ হচ্ছে সেই। আচ্ছা রামু, করিমপুর থেকে গোয়া লং জার্নি, কেন এসেছো? কাজের জন্য। কাজ? ছোটবেলায় করবে না বলেছিলে? এখন দরকার পড়লো, ছোটবেলায় সেটা বলেছিলাম। দয়া এটা কি? পোস্টম্যান চিঠি ঘরে ঘরে পৌঁছে দেয় কিন্তু পড়ার সুযোগ পায় না, সেটা ভালো কথা নয়। এটা হচ্ছে মাছ, লোকাল গ্যাংয়ের কাছে আছে, কিংফিশ, আনতে পারবে? আমি কত পাবো? 5%, আর সেটাও দুই প্রকার কাজকে দেখে, পরিস্থিতি দেখে রেট পরিবর্তন হতে পারে। ছোটবেলার কথা ঠিক ছিল কিন্তু এখন কাজ একটু দেখিয়ে দেওয়ার আছে। অ্যাড্রেসটা পিছনটায় লেখা আছে। ওকে ভাই নিয়ে আসবো। চন্দ্র, আমাদের লোকদের না দিয়ে ওকে দিলে, ও যদি চলে যায়? চলে গেলে পপুলেশন কমে যাবে, আর ফিরে আসলে কিংফিশ পাওয়া যাবে। কি গরম বাপরে, গোয়ার থেকে করিমপুর ভালো। ঠান্ডা হয়ে থাকা জায়গায় বোম ফেললে গোয়া গরম হবে না? দু বছর পেছনে যা, টান। এই গরমকে অ্যাভয়েড করতে হলে ভাই অন্য কোথায় চলে যাওয়া বেটার। হ্যাঁ, আরে কিং সাকসেস। আহা, তাড়াতাড়ি যা, পিটারকে গিয়ে পিক আপ কর। ওকে ভাই, তুমি বেকার ওই ছয় ফুটিয়াটাকে ইনভলভ করছো, ওর উপর আমার ইন্টারেস্টও নেই, বিশ্বাসও নেই। বাঙালি বাবু তো, চল নিকাল। ঠিক আছে। হ্যালো, মাইক টেস্টিং, পৌঁছে গেছি, ওভার। এই হাত বাড়া। ওকে
What is time? Oh, 5 minutes late. Chee. Iggy. Shit. Matches. Nay. Nay. Chee. Iggy. Bloody fool. Job power. क्या चाहिए मुझे एक काम काम मूर्ति स्मगलिंग करना है मेरे साथ आओ भाई हाँ बहुत भयंकर लगते এদের দেখে টাপুরির মতো লাগছে বাঙালি না বাঙালি হলে তোর কি হলো উড়িয়া হলেও বা তোর কি যায় আছে আমার কাজ দরকার কিয়া হ্যাঁ এই বার কর এই মূর্তি মছলি মে ডাল কে স্টমক 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 মে ডাল কে গুজরাট মে পটায়েঙ্গে এই মছলি 1-2-3 ব্ল্যাক মছলি ভিতর ডাল কে গুজরাট ভেজতে হবে এই মূর্তি 5 কারোর নহি হো সকতা নহি হো সকতা নহি হো সকতা I am hearted. I hearted, say, I heart. You are overacting only. Oh, doubt, hold on. Okay, Corbe. Or the hair cutting, I know. Doubt, hold on. I can take a tour to Jetapardi. What about the brown butter? Chol, chol, re. We asked you. জলদি চল ভাই গড়বড় হয়ে গেছে তাড়াতাড়ি এসো হেল্প হেল্প ও এদের পাঠানোই বেকার হয়েছে ছি ছি সালা কি ব্যাপারে এত হালকা মারাই পড়ে যাচ্ছিস ও হো 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 মাছ কে এত চর্বি হয়ে গেছে আরে এ তো তোদের লোক রে মার মানে এমন কিরে কেমন লাগছে এরকম সাউন্ড বাপরে ভেঙে গেল কেন ফালতু শুকনো টাকায় ভোল্ট মারছিস আচ্ছা ঠিক আছে যা মারলে ছেড়ে দেবো তুই বুঝতে পারলি না তো মারা ছাড়া ওহো বললাম তো তোকে মারা তো ছোড়া এদের কি বস নেই নাকি ও তুই কি মনে করেছিলি জাস্ট এভারেজ মাছ কোথায় মাছ লে কি দাঁড়ায় এরা হলো দম আছে রে মাছ কোথায় মাছ লেকে দাঁড়ায় চন্দ্র 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 আছে করিমপুর থেকে এসে গোয়ায় ভালো ইমপ্রুভ করেছে তো তোর দ্বারা হবে না অনেক করেছিস এবার চুপচাপ বস
ওহ, বহুত কিউট লাগছে। রামু, আরে বাবু চন্দ্র, তোর জন্য ওয়েট করছি, শীঘ্রই এসে মেটারটা সেটল কর। তাড়াতাড়ি কর। নব ভাই, সেরেছে, এ আবার কি করছেন? আইকো, আইকো জাস্ট। রামু, তোর মধ্যে জোশ এখনো কমেনি, ভেবেছিলাম তুই কাজ করতে পারবি না। চার্লি, এই চল 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 তো চল। স্টপ ইট, হোল্ড অন, স্টপ। এ বন্ধ কর, এ বন্ধ কর রে। এ তোমার আম্মা বাবা কুছ নেই বলতা ক্যা? তেরি তো ইয়ার রে কি রে বে, বড়া বাউন্সার বনতা হ্যা তু। বাউন্সার হ্যায় তো ইয়ার কর হুম মে, ইয়ার কর খোপচে মে লেকে দু ক্যা খরচা পানি। এ চল, এ এ তেরি আম্মা, এ উজড়ে চমন, তেরি তো এসি কি তেসি, এ শুনাই নেই দেতা কে। এ এই ফেয়ার অ্যান্ড লাভলি, চলো ফট। তুমি ঠিক আছো? বসো, একটা ভিউয়ার দে তো। হুইচ স্টেশন আর ইউ ফ্রম? পুলিশ স্টেশন। আপকে অ্যাড্রেস ভি বতানা পড়েগা। ইউ জাস্ট শাট আপ, ইউ পিক ফেস। হ্যাঁ, আই হ্যাভ লাইসেন্স। সাইলেন্স। লাইসেন্স? লাইসেন্স? হোয়াট লাইসেন্স? গাঞ্জা মারলে কা লাইসেন্স হ্যায় ক্যা? কোকেন মারনে কা হোগা? এ এ সব নেই চলেগা, স্ট্যান্ডিং ইন আ লাইন অফ ইউ অল। হোয়াট? কুছ তো লে লো সব। এ এ এ দেখ, কিসি কো মত ছোড়না, কিসি কো নেই, এ লোক ভাগ রে। 5, এ রুকো 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 রুকো, 10। হ্যাঁ, দ্যাটস ফাইনাল প্লেস। ডান্ডা লেকে যা রে, আন্ডা ফুটেগা সবকা। হট, কোন গ্রামের মুরগি ফার্ম? হুইচ প্লেস পোল্ট্রি? পোল্ট্রি লোকাল। আরে একে ভেতরে নিয়ে আয় রে। সরি স্যার, সরি স্যার। কি মা বাটার নান, কোত্থেকে, হুইচ কান্ট্রি? হাঙ্গারি। এই মেয়েটার খিদে লেগেছে রে। হোয়াট ফেমাস ইউর কান্ট্রি? বিয়ার। তাহলে আমাদের দেশে এসে খাচ্ছ কেন মা? সেখানে খেলে হতো না? যাও যাও। তুই কি রে বাদরের মতো দাড়ি কেটেছিস? হ্যাঁ, my sister is missing from the first month and you kept saying that you were trying. Wow, police madam, bahut busy. Butterfly, no help, waste. How ridiculous is this sir. Set up, set. Okay. Last warning, no disco. Next time ami inspector hobo bhai. Chiliye chiliye gola betha hoye gelo, tarpor ei gopta lagechi na. Bapre, hey, tor chehara shonge mananshoi hobe na. Ei ne ja Korimpur pathi de bhai. Ghor sangsari manush, etu dekhe dio. আগে 25 নিয়েছিস তো, সেসবও তোমার চোখে পড়ে গেল? ইউ পিপল আর নট ফুলস। হোয়াট? এই বাটারফ্লাই, পুলিশের কথা বাদ দাও, তোমার সিস্টার পাওয়া গেল কি? মাই সিস্টার, শি ক্যান টু গো আউট 2 মান্থস এগো ফ্রম ইউকে, ইজ বিং মিসিং। হোল্ড অন, ম্যাটার বুঝে গেলাম ভাই, যে ফটোর মেয়েটা মিসিং, তাড়াহুড়ো করে এসব জেমস বন্ড হতে যেও না, এক পয়সা ভি নেই মেলেগা। পয়সা আছে। Don't worry, আমি আছি না, রামু ইজ হিয়ার। সরি, I'm fast in your time. Time? আমার কাছে টাইম অনেক আছে।
Come again? Time, lot, or bohut, bohutache. But I have no money. Yeah, I lied to you. Paisa nahi. No money. Don't worry. সব কাজ আমি পয়সার জন্য করি না। Sometimes Ramu good man. I'm sorry, Ramu. Okay, okay. চোখ মোছো, লেমন জুস খাও। Come on, quick. এখানে কিছু ইনফরমেশন পাওয়া যাবে মনে হচ্ছে। তুমি যাও, আমি আসছি। যাও যাও। ভাই, এ লড়কি কো দেখা কাহি? এটা তোমার সিস্টার না? ব্যস্ত, একটা লিংক তো পাওয়া গেল, আমি দেখছি। তুমি হোটেলে যাও, গো অন, যাও। লোভ লাগছে কি ভাই? পেপার ভাই, শুধু কাগজ এগুলো। টাকার জন্য লোভ করলে মানুষ ভুল কাজ করে বসে। এর মধ্যে কি আছে বলো তো দয়া? এ টাকা টেম্পোরারিলি ভাই। রামু, ভাই ছোট হেল্প চাই। বল রামু, টাইম নেই। ভিক্টর, অ্যাড্রেস দরকার। 10,000 দিলে বলবো। কি বলছো দয়া? বিজনেস রামু, বেঁচে থাকতে গেলে দুপাশা সঞ্চয় করে রাখা দরকার। আমার ধান্দা এটা হেল্প করবে, মনে থাকবে ভাই। চার্লি, ভিক্টর, অঞ্জনা, বিচ বার। একটু বেশি আছে ভাই, রেখে দাও। রামু, এত ইজি নয়। সে কিন্তু কোনো মামুলি গুন্ডা নয়, আর সবাই আমার মতো ভালো লোক নয়। আমারও এরকম ছোটখাটো গুন্ডা ভালো লাগে না। এবার যদি বড় গুন্ডার দেখা পাই মজা আসবে। দয়া, এ কি পারবে? ও পারবে, নাও পারতে পারে। চক্রব্যূহতে অভিমন্যু হয়ে যাবে রে।
Excuse me. Have you seen this girl in this photograph? Oh no. Ramu, leave me. Leave me alone. Okay. Of damage. Victor? Yeah. Sheriff, back up, Sheriff! Get up, Sheriff, get up! It's me, get up! It's me, Sarah. Come on. It's me. I've won the every PlayStations and almost risen Goa. But finally, one thief helped me. Actually, why, Ramu? Amar ekta bon chilo. I like my sister. I got it. Thik ori moto. Super! I think I love you. তোমার করিমপুরে জন্ম যদি হতো, আমার যদি লন্ডনে হতো ভালো হতো, আমাদের জোড়ি কখনো খাপ খাবে না। Had I never loved you so blindly, has I never loved you so kindly, never mad, never parted, then I will be broken hearted. একটু আন্ডারস্ট্যান্ড। In short, I really like you. আমারও পছন্দ হয়। ওয়েস্টার্ন মেয়েকে ইংলিশ চুমা দিয়ে গান করে তোর লাইফটা তো ভালো এনজয় করলি নাকি রামু?
আমার ওয়াইফ আমাকে ডিভোর্স দিয়েছে তোর জন্য, জানিস তো, শুধু তোর পেছনে দৌড়ানোর জন্য। ফরেনের মেয়েকে বিপদ থেকে রক্ষা করে বিপদের বন্ধু হয়ে গেলি। হ্যাঁ, ও তোরও তাহলে একটা সেন্টিমেন্ট আছে, ভেরি গুড। নে রাখ, খাওয়া যাবে তো? তোর সেই চায়ের মতো না তো? খান স্যার, ছোটদের দিয়ে আমি এমন কাজ করাই না। প্রথমে তুই খা। থ্যাংক স্যার। আপনি খাবেন না? তুই খা, তুই খা। সব চা একরকম হয় না, আপনার সাথে মজা করছিলাম। এই চা খুব ভালো হয়েছে রে, তোমার জন্য স্পেশাল। কি চাইবে? টাকা স্যার। এই নে, অরিজিনাল নোট তো। এই যা জুনিয়র রামু। ওকে বাই বস। বাই রে বস। আচ্ছা তোর ছেলে কেমন আছে? আর শ্রী নাদাকে রাস্তা ছেড়ে দিয়েছিস, হ্যাঁ ভুলে গেছিস মশলা চা গোয়া, হ্যাঁ মনে আছে তো? আরে 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 আরে, ব্যাস ওকে। তোমার কার কোথায় গেল? দরকার পড়লে বলে বেচে দিলাম, একটা নতুন গাড়ি কিনবো। কোন গাড়ি কিনবো? BWM। BWM নয় রে, BMW। তুমি আমার রেসে আসবে না? তোর জন্য নতুন BMW কিনতে হবে তো, তুই যা স্পোর্টসে গিয়ে জেদ। কাম অন, ইয়েস। আসলে ভালো হতো না, ওদের রেস প্রথমে আছে, পিছনে তাকাবি না, বরুণ ভালো করে দৌড়বি, বুঝলি? বরুণ। হ্যাঁ, তুমি এসে গেছো? তোর জন্য আসতে হলো, তোকে ফার্স্ট হতে হবে না? ওকে ওকে, ধন্যবাদ। আরে BMW, আরে তুই যা রেসে যা। নতুন গাড়িটা কালারটা কেমনই আছে। কামন 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 কামন, হ্যালো, আপকা বেটা ভি হ্যায়, মেরা বেটা ভি হ্যায়, রাহুল 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 রাহুল, কামন 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 কামন, রাহুল কামন কামন, রাহুল রাহুল রাহুল। BMW কালো গাড়ি, গ্যাস রেডি করে রাখ, আধ ঘন্টায় পৌঁছে যাব। ওকে রাখছি। Hey, your son is first, my son is last. Kalidas ke chalo, Kalidas. Your son is first, my son is second. No problem, yaar, no problem. Hey, first class. Hey, Varun. Yes, first class. Yeah. আজকে আমরা প্রথম শোতে সিনেমা যাব, স্পাইডারম্যান চলছে। ইন্সপেক্টর? না, এখন SAP। 3 বছর লেগে গেল তোর পেছনে ঘুরতে ঘুরতে, এখন চল। এই এই, কোথাও পালাতে পারবি না রামু, ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট, তোর ফ্যামিলির সামনে থেকে। স্যার প্লিজ 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 স্যার, 1 মিনিট একটু ফ্যামিলির সাথে কথা বলে নি। একদম চিন্তা করো না, ঘরে যাও, আমি 12টার মধ্যে চলে আসব। দেশি মুরগির ঝোল করে রেখো। আরে সন্ধেবেলা আমরা স্পাইডারম্যান ফিল্ম দেখতে যাব, তুই রেডি হয়ে থাকিস। হ্যাঁ স্যার 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 স্যার, আমার ছেলে ফার্স্ট হয়েছে বলে কাজু বিস্কুট খাওয়ানোর কথা বলেছিলাম, লাস্ট টাইম আবার কবে ফিরবো কে জানে। প্লিজ স্যার 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 স্যার, মানবিক দৃষ্টিতে বিচার করুন, আপনারও তো বাচ্চা আছে। প্লিজ স্যার প্লিজ প্লিজ স্যার। এই তাড়াতাড়ি কর, 1 মিনিট। এই দো চায়ে, দো জলদি, এক মশালা চায় SAP কে লিয়ে আর এক প্লেন চায় মেরে লিয়ে। হ্যাঁ স্যার, দিচ্ছি।
कब हुआ? आज सुबह। अब कहाँ है? हर बार पर। क्या बात कर रहे हैं भाई, नहीं हो सकता, मुश्किल है, बहुत कष्ट। नहीं होगा। पांच करोड़, 5 crores चंद्रा। एडवांस रख लो, कल तक चाहिए। चंद्रा भाई, काम हो जाना चाहिए, वरना ये पैसा भारी पड़ेगा। हो जाएगा भाई, 100% हो जाबे। ओरिजिनल रे धर। सर बोसुन, চন্দ্র ভাই। রামু কোথায় আছো? আর্জেন্ট কাজ আছে। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ রামু, কষ্ট দিলাম তোমায়, বসো। কি ব্যাপার ভাই, আজ কেউ আদর করে কথা বলছো? আর্জেন্ট ডাকলে কোনো বড় কাজ আছে নাকি? ছোট বোট রামু, আমাদেরই লোকেরই, যেমন করে হোক বন্দর থেকে সেই ব্যাগটা আনতে হবে। গোয়ার বন্দর থেকে? তো সেই কাজটা এত সহজ নয় রামু, তার জন্য অনেক দেশের অনেক লোক ট্রাই করে যাচ্ছে, কিন্তু কারো দ্বারা কাজটা হয়নি। যদি তোমার দ্বারা কাজটা হয়ে যায়, ছোট্ট ব্যাগটা। ব্যাগটা ছোট কিন্তু কাজটা বড়, 15%। এত শীঘ্র 10% বাড়িয়ে দিলে? চলবে রামু, তুমি বিজনেস শিখে গেছো। কাজ থেকে পরিস্থিতি থেকে পার্সেন্টেজ চেঞ্জ হয়। গোয়া এসে তুমিই আমাকে শিখিয়েছ, তুমি ভুলে গেছো কিন্তু আমি মনে রেখেছি। হ্যাঁ ওকে, মোট ভ্যালু 1 কোটি টাকা, 15% হলে 15 লক্ষ। 15 লক্ষ, বড় অ্যামাউন্ট। চলবে দয়া, আমারও ঠিক আছে। তাস্টানো ভাই। জোকার। হ্যালো স্যার। হ্যালো, আমার নাম সন্ধ্যা, রামুর স্ত্রী। আই নো, আমি এখনই ঈশ্বরকে দুটো কথা বললাম। প্রথমটা, আমার স্ত্রী আমাকে ডিভোর্স না দিক। দ্বিতীয়টা, তোমার স্বামী ধরা পড়ুক। আমার প্রেয়ারটা এত পাওয়ারফুল হবে ভাবিনি। থ্যাংক গড। কাম 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 কাম। রামুর সাথে বিয়ে হয়েছে 6 বছর। সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলে পরিচয় দিয়েছিল। ঠিক 2 বছর পর জানতে পারলাম সে কি চাকরি করে। আমি গ্রামে ফিরে যাব ভেবেছিলাম, কিন্তু সেখানে গিয়ে কি বলবো, আমার স্বামীর চাকরিটা চলে গেছে তাই বলবো ভাবলাম, কিন্তু সেই সময় বরুণ আমার গর্ভে ছিল। তোমার ছেলে? শুধু ওর মুখের দিকে চেয়ে কষ্ট করে চালিয়ে যাব ভেবেছিলাম। রামু এখন খারাপ লোকের সঙ্গে হাত মিলিয়েছে, বন্দরে কি একটা স্মাগলিং করবে ভেবেছে। ও কিছুদিন জেলে থাকলেও চলবে স্যার, কিন্তু যখন সেখান থেকে বেরোবে মানুষের মতো মানুষ হয়ে বেরোনো দরকার। আই অ্যাপ্রিসিয়েট ইউ, ভগবানের ওপর বিশ্বাস রাখো। দেখলাম রে, সুপার ফ্যান্টাস্টিক। হ্যালো, হর্ন বাজা পুরো ঝাকাস। হেই, ব্যস্ত আছো কেন? হ্যালো মিস্টার, কাম। হ্যাঁ হ্যালো। আরে বাংলা কি বোঝো না? আই অ্যাম অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ কলকাতা, প্লিজ ওপেন দা গেট।
এ নয়, আই এম অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ কলকাতা, প্লিজ ওপেন দ্য গেট, প্লিজ ওপেন দ্য গেট, হ্যালো ওপেন দ্য গেট, নিচে নামো, নিচে নামো, এই নিচে নামো বলছি না, তোমরা তো দেখাচ্ছি মজা, হোয়াট, এই টেল মি হোয়াট, এই এখানে, হ্যাঁ আরাম সাহেব, লিজিয়ে সাহেব, ইউ স্ট্যান্ড দেয়ার, টার্ন দ্য সাইড প্লিজ, হ্যাঁ that side, what that side, that side please, what is this, are ki dekhcho, what is your identity card, eje dekho, what is your name, Shekhar Ramdas, Shekhar Ramdas, same name is there, I don't believe you, what, how can I believe that you are original, don't believe, where is your head authority, just wait, just wait sir, hello, speaking, yes, Shonda, eitai na, are you sure, ki holo re chapur, boss, এসিপি এসেছে, কি করি, এসে গেছে সেটাই ভাবছিলাম, লোকটা ভালো কিন্তু একটু বোরিং, ঠিক আছে ভেতরে পাঠিয়ে দে, ভেতরে পাঠিয়ে দেব, কি বলছো বস, ওকে ওকে, ড্রাইভিং লাইসেন্স প্লিজ, আরে যেটা দেখিয়েছিলাম সেটাই তো ড্রাইভিং লাইসেন্স ছিল, আরে স্যার এক্সট্রা চার্জ লাগে গো স্যার, এই দেবো দেখবি, আপনি রমেশ রামদাসের ছেলে, রমেশ রামদাস কত ভালো লোক, উনি আমাদের পরিবারকে কত সাহায্য আর সহযোগিতা করেছিলেন, কখনো তা ভুলতে পারবো না, আজ আমাদের পরিবারের সবাই এত ভালো পরিস্থিতিতে আছে শুধু উনার জন্য, এই চল প্লিজ গো, এই হেড খুলে দে, আসুন স্যার, আরে না না আরে হোপলেস, আবে বহুত অ্যাক্টিং হয়ে গেল, স্টপ স্টপ স্টপ, কাম সন্ধ্যা কাম, ফাস্ট এসো এসো, কাম সন্ধ্যা কাম, আজ খুব সকালে জাল বোঝাই একটা বড় মাছের ট্রলার গোয়া বন্দরের চারিদিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল, সেটা দেখে আমরা তাদেরকে সাবধান করেছি কিন্তু ওরা আমাদের পেট্রোলিং বোটের আদেশ অমান্য করে, সে সময় গোলাগুলি শুরু হয়, ওই কাণ্ডে দুজন আতঙ্কবাদী নিহত হয় এবং আমাদের দুজন জওয়ান শহীদ হয়। কোন বোটে আছে, কিসের জন্য এসেছে ও, হ্যাঁ কোথায় এসেছিল আর তাতেই বা কি ছিল, বোম, বোম, হোয়াট, শিট, প্লিজ স্যার, প্লিজ স্যার, ও শুধু পয়সার জন্য এই কাজ করেছে, ও সত্যি খারাপ লোক নয়, ওকে আপনি বাঁচান স্যার, আই এম সরি, আই এম সরি, আই এম সরি, এই হিরো কি সিগারেট টানা হচ্ছে, না স্যার সরি স্যার, ওই বোটে প্রচুর পরিমাণে গ্রেনেড, AK-47 রাইফেল, ডিটোনেটর, বুলেট অনেক কিছু পাওয়া গেছে, পরে হায়ার অথরিটি আসার পরে আপনাদের বাকি সব তথ্য জানিয়ে দেব, এই নাও মাল বড়, থ্যাংক ইউ স্যার, সিগারেট টানো, খুলছি স্যার, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আই এম অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ কলকাতা শেখর রামদাস, Thank you.
I think there is a bomb in the harbor. Yes, I am sure, sir. Believe me. Phone alert kor din, sir. Please, please. Roger, Roger. There is a bomb in the boat. Move, move, move out. Fast, fast, move. হ্যাঁ হর্ষদ, মাল পাওয়া গেছে। সুপার, ব্যাগ সব আমি পোর্টেই আছি। হ্যাঁ হ্যাঁ, কোনো প্রবলেম নেই তো ভাই? না না, চিন্তা করার কিছু নেই। তুই থাকলে আমার প্রবলেম কি ভাই? হ্যাঁ, ব্যাগটা একটু ভারী আছে। ওকে, ও ও রম, সেদিন আমাকে এমনি জোকার বানিয়েছিলি না? সরি স্যার। তখন গোয়ায় ছিলি, এখন কলকাতা চলে এলি, কেন? আসতে হলো। আবে এই ভেলপুরি, এটাকে বোট ভাবলি না বাস ভাবলি? এরকম করে ব্রেক মারছিস? যা এখান থেকে, যা এখান থেকে, যাও। কেন বলছিস? যা বলছি এখান থেকে, যা। এই হর্ষদ সব সময় লেট করে, বাপ রে, এত ভারী লাগছে, এতে কি সোনা আছে? আমার কাজ তুমি করে দিলে, কোনো ব্যাপার না। রজত বড়াল, হ্যালো। এই ব্যাগ আমার। হ্যাঁ রজত ভাই, এই ব্যাগটা এত ভারী লাগছে, আর সবাই এটা নিতে চাইছে, তো কি আছে এর মধ্যে? অন্য কোনো দিন বলবো, আমার এখন যেতে হবে। বোঝার চেষ্টা করো, বুলেট খরচা করতে হবে। কি ভাই, গানটা বার করলে যে মারবে নাকি আমাকে? কি ভাই, ভালো আছো তো? তুই আমাকে মারলে তোমরা কেউ বাঁচবে না। ভাগ্য তোর ভালো আছে, 25 লক্ষ দেব, ব্যাগটা আমাকে দে। চন্দ্র ভাই 15 বলল, 25 বলছে, কি বলিস রে? সাকসেস ভাই। ওকে, ওকে ভাই, নাও এটাকে যত্ন করে রাখো, আসছি, চল। এখানেই দাঁড়িয়ে থাকবে, নড়বে না। চন্দ্র ভাই ফোন করছে, তুই এই ব্যাগটা নিয়ে 2 দিন দেখা দেবি না, ঠিক আছে? ফোন না করা পর্যন্ত তুই আসবি না। হ্যাঁ ঠিক আছে, যা যা। গানা আচ্ছা হ্যায়। চন্দ্র ফোন তুলছে না। হো জায়েগা ভাই, ও পাল্টি নেই করেগা, ও আপনা আদমি হ্যায়, ডাবল ক্রস নেই করেগা ভাই, হো জায়েগা, টেনশন মত লো ভাই। রুকো রুকো, দয়া দয়া। এক ঘন্টা নেহি, 24 আওয়ার্স লো, নেক্সট তুম হো চন্দ্রা। হো জায়েগা ভাই, টেনশন মত লো, মে হু না ভাই। দয়া চলে গেছে, দয়া।
কিরে চার্লি, গানটা নতুন কিনলি নাকি? চন্দ্র ভাই, হ্যালো চন্দ্র ভাই। রামু, কাজ হয়ে গেল? হয়ে গেছে ভাই। সাবাস রামু, তাহলে তুমি আসছো? যাচ্ছি ভাই, যাচ্ছি। রামু, 10 দেব, 15 দেব। ভাই, ওটা তোমার এত দরকার? রামু, 20, 30। হ্যালো, হ্যালো ভাই, হ্যালো, হ্যালো। আমি জানি তুই শুনতে পাচ্ছিস সব। শেষ কথা, 50 লাখ দেব, 50 লাখস, বড় অ্যামাউন্ট। রামু শুনছিস না? রামু শুনছিস তো? ভাই, বোটের ভ্যালুটা ঠিক বললে, কিন্তু ব্যাগের ভ্যালুটা ঠিক বললে না। তোমার কাছে আমি অনেক কথা শিখেছি ভাই। যাই হোক, আমাকে মিথ্যে বলাটা চিটিং ভাই। যে ঠকে সে মূর্খ, যে ঠকায় সে চালাক, এই কথাটা তুমিই বলেছিলে। আমার খুব ভালো লেগেছিল। 50 লাখের থেকে 20 টাকার অ্যামাউন্টটা খুব বড়, তাই না? রাখছি। রামু, তোর ফ্যামিলি আছে না রে? গোয়ায় এসে থাকলেও চন্দ্র এখনো করিমপুরের। 1 ঘন্টার মধ্যে ব্যাগ নিয়ে এখানে পৌঁছে যা। আমার লোকেরা তোর উপর নজর রেখে চলেছে। বরুণ, বরুণ, তাড়াতাড়ি তৈরি হও, গ্রামে যাব। কামন, কামন, বরুণ। এই বরুণ। হ্যাঁ বরুণ, শিগগিরই আয়, নে ড্রেস পর। কোথায় যাব? বাইরে যাব, পরে বলবো, জাগিয়ে রেডি হয়ে নে। কামন, কি হলো? কামন বরুণ, লেটস গো। তোমাকে বলছি না, তাড়াতাড়ি চলো। আমি যাব না। বরুণ চলে আয়। ভাব একবার, ও তোর সাথে কি করে রইল সেটাই বড় কথা। ছাড়, এতদিনে ওর মাথায় বুদ্ধি আসলো, যেরকমই স্বামী হোক না কেন, কেউ তার স্ত্রী সন্তানকে রাস্তায় এভাবে ছেড়ে দেয়? যাই হোক, তুই আর স্ত্রীর ভ্যালু কি বুঝবি? ছি ছি ছি, ও কি পাপ করেছিল কে জানে যে তোর স্ত্রী হলো? আমার স্ত্রী নয়। হ্যাঁ সত্যি বলছি স্যার, ও আমার স্ত্রী নয়, এমনকি ছেলেটাও আমার নয়। হ্যালো, হ্যালো, হাই অ্যালার্ট, কন্ট্রোল রুম টু অল স্টেশনস। হ্যালো, হ্যালো, হাই অ্যালার্ট, কন্ট্রোল রুম টু অল স্টেশনস। স্যার কি হলো? হাই অ্যালার্ট স্যার। হ্যালো, হাই অ্যালার্ট, কন্ট্রোল রুম। আরে কোন হাই অ্যালার্ট? থু, দারুণ লাইফ এনজয় করেছিস না? আমার মতন পাগল আর কোথায় পাবি, তাই না? রামু, রামু, আমি এখনো পর্যন্ত কাউকে এনকাউন্টার করিনি। আই এম শিওর ফার্স্ট তুই হবি। সরি সরি স্যার, হাই অ্যালার্ট, আমি পেট্রোলিংয়ে যাচ্ছি, থানায় লোক কম আছে, আপনি রামু আর দুজন কনস্টেবল আছে, চলবে তো স্যার? অ্যাকচুয়ালি স্টোরিটা বহুত ইন্টারেস্টিং ছিল, তো বাড়ি দাঁড়িয়ে শুনছিলাম। তুমি খুব ভালো মানুষে, তাহলে সেই মেয়েটা তোমার স্ত্রী নয়?
ও যে আমার স্ত্রী, আমি কখন বললাম? লজিক অনুসারে তোমার স্টোরি খুব ভালো গ্রিপ ছিল। লক্ষণ, লক্ষণ! হ্যাঁ স্যার। হাই অ্যালার্ট, যা বলছি যা। কোনটা হাই অ্যালার্ট স্যার? কি খুঁজবো, কোথায় খুঁজবো? টিফিন বাক্স, স্কুটার, ডিকি সাইকেল? লক্ষণ, লক্ষণ! সাইকেল, স্কুটার, টিফিন বক্স, এসব পুরো হয়ে গেছে। এটা হাই অ্যালার্ট, গোয়ার স্মাগলিং নয়। এক্সট্রা বকিস না, লক্ষণ, আউট। ওকে বাই। ওকে বাই। তোকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আমি নিয়ে যাব, তারপর আবার এখানে নিয়ে আসব। রামু, আমি বলেছিলাম না, আমার সার্ভিস পিরিয়ডের মধ্যে আমি কাউকে এনকাউন্টার করিনি। ইউ উইল বি দ্য ফার্স্ট। ষাঁড়কে তুই আর গীতা শোনাস না। আমি আপনাকে মিথ্যে বলছি না স্যার, আপনি আমাকে বিশ্বাস করছেন না। সে সত্যি সত্যি তো স্ত্রী নয়? আমার গার্লফ্রেন্ডের দিব্যি দিয়ে বলছি। না। তাহলে? ভাড়া করে এনেছিলাম। কিসের জন্য? একটা কাজের জন্য দরকার ছিল। যা যা যা, থাড়াকে উড়িয়ে দে, যা যা, পাস কর, পাস কর। যেরম ছিল সেরমই রয়ে গেল ভাই। টঙ্কা আমো হাতরে নাই। মু জানিছি, মু সেইটাই ভাবছি। হ্যাঁ, গোটেই ব্যবস্থা হিয়ে জীব। আমি যা কিছু বললাম তুমি বুঝতে পেরে গেলে? টাকা হাতে নে, এটাই তো। আরে বাবরে ভাই, তোমার অনেক ডেভেলপ হয়ে গেছে দেখছি। নট ব্যাড। এই ঘরে ভাড়া দিতে না পেরে আমাদের ব্যালেন্স ব্যাড হয়ে গেল। ওয়ার্ডলেস। মেয়ে দরকার রে ভাই। হঠাৎ কেন এরকম ইল্লিগাল কাজ তো আবার আমাকে দিয়ে? মত করো ভাই। এবারে লং টার্ম হলে খুব ভালো। লং টার্ম? গোয়া তো, এখানে হাওয়ায় হিউমিডিটি একটু বেশি। ফ্যামিলি টাইপের হলে ভালো। আরে রবিনুর, বেশি চিন্তা করিস না, ভালো দেখাচ্ছে না। বড় লোক আর গরিব লোকের সন্তান যাই হোক, বিয়ে একবারই করে। হ্যাঁ, বিয়ে করবে? পেপার দেখ কুলাঙ্গার। ও সরি, ওটা ইংলিশ পেপার মনে হয়। ইউ নো ব্লাডি ইংলিশ আই হেট। গোয়ায় এখনো কোনো বাংলা পেপারই আসে না। শোন, গোয়ায় দুই শিল্পপতির ছেলে মেয়ের বিয়ে। আমরা ওখানে কি করবো, মোচার ডালনা খাটতে যাব? শ্বশুর পুত্রবধূকে নতুন নেকলেস দিচ্ছে হীরের, সেই হারের দাম 50 লক্ষ। ভাই সুপার। তুই যাকে আনবি সে যেন সুন্দরী হয়, আলতু পালতু মেয়ে হলে চলবে না। ভাই আইডিয়া, তোমার জীবন আমি চেঞ্জ করে দেবো, তোমার ওয়াইফের ক্যারেক্টার আমি সিলেক্ট করে দেবো। যা হোক, কিছু একটা কর। এইটা কিং, ওয়ার্কআউট হবে রে। ডাউট নেই ভাই। মেয়ে কই, লেট হচ্ছে। কল করছি। এসে গেছে ভাই। চলবে রে, তোর ব্যাড টেস্ট হলেও এটা ভালো টেস্টের। আমার টেস্ট এরকমই ভাই। এসো, বাঙালি তাই না? হ্যাঁ ঠিক আছে, আমার স্ত্রীর মতো অভিনয় করবে। এই বুঝলি, আমার এখানে এসে খুব ভালো লাগছে। এই দেখো, ছাড়াছাড়ি হওয়ার মতো স্বামী স্ত্রী দূরে থাকলে হবে না। তোমার কোমরে হাতটা রাখবো, হাসি হাসি মুখ করে থাকবে, এইরকম কন্টিনিউ করবে। ওকে, ভিতরে চলে এসেছি, সাবধানে থাকবে, ধরা পড়লে তোমার 16 বছর আমার 18 বছরের জেল হতে পারে। গুড গুড। এই তুমি ইংলিশ বলতে পারো? হিন্দি পারো না? না আয়, ঠিক আছে, রিজিওনাল চ্যানেলের মতো আমি ম্যানেজ করে নেব, একটু হাসো। পৌড়ি লেডিস অ্যান্ড জেন্টলম্যান, সরি, আই এম সরি ফর ডিস্টার্বিং ইউ, মাই ওয়াইফ ইজ মিসিং। নারাজ হো গই মুসে, বাত নেই কর রহি হ্যায়, রুট গই। আই এম ভেরি সরি, আই রিয়েলি লাভ হার, প্লিজ কাম ব্যাক। সরি, মুঝে বেঙ্গলি মে বাত করনা পড়েগা। শি ডোন্ট নো ইংলিশ, শি ডোন্ট নো হিন্দি,
শালু, তোমার হাসি ভালো লাগে না, বাট আই মিস ইট। তোমার চলন একদম খারাপ, কিন্তু আমার ভালো লাগে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? নো, বাট হি ইজ ভেরি কিউট। ইয়েস। তোমার রান্না না? ওহো, খারাপ লাগলো, আমি খাই। সো সুইট। শালু, তুমি কোথায় আছো? হোয়ার আর ইউ? ও, আই ফাউন্ড হার, হিয়ার শি ইজ। সাথী তুমি প্রিয়তমা, আজ গাও লাভ লাইন। চোখেতে চন্দ্রমুখী কাজল দিয়ে আজ সাজাও লাভ সাইন। তোমার রূপেতে আজ মরেছি ও রূপপতি, এসো না। তোমার প্রেমেতে পাগল হয়েছি ও দিলবালি, এসো না। মনের সাথী তুমি প্রিয়তমা, প্রেমে গাও লাভ লাইন। হেসে দিলে ওই গালে খেলে ভ্রমর প্রিয়া, সাত রঙে সাজে স্বপ্ন লাগে রঙিন দুনিয়া। মনের সাথী তুমি প্রিয়তমা, প্রেমে গাও লাভ লাইন। আরে ধীরে ধীরে তোমার মনে জায়গা দাও, উ উ তোমার সাথে আমার মন জুড়ে দাও, উ উ আছো তুমি, থাকবে তুমি আমার পাশে পাশে, ও গো প্রিয়া তুমি প্রেমিকা, তুমি নেই তোমার মতো কেউ গো। মনের সাথী তুমি প্রিয়তমা, প্রেমে গাও লাভ লাইন। তোমার রূপেতে আজ মরেছি ও রূপবতী, এসো না। তোমার প্রেমেতে পাগল হয়েছি ও দিলবালি, এসো না। চোখেতে চন্দ্রমুখী কাজল দিয়ে আজ সাজাও লাভ সাইন।
this? What's happening? Security. Konta bolto re? ভাই কি বলছো? দাঁড়া, জামাই বাবা কেন এমন করলে? হু দ্য হেল আর ইউ? হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? আমি বাংলাতে কথা বলছি, তুই ইংরেজিতে কেন উত্তর দিচ্ছিস? আমি এই কুটার তুললে তোকে টুকরো টুকরো করব। ক্যা বাত কর রহে হো আপ? হোয়াট ননসেন্স আর ইউ টকিং? এই থাম 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 থাম, এই ফটো তোল ফটো ওটা। ইয়া পে সব মিডিয়া ওয়ালে হ্যায়। কি রে, আমার মেয়ের সঙ্গে প্রেম করে তুই আরেকটা মেয়েকে বিয়ে করতে চলেছিস? রাক্ষস ছেলে তোকে আমি। এই থাম 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 থাম, আমারও রাগ হচ্ছে। আমার মেয়ের ভবিষ্যতের জন্য আমি থেমে যাচ্ছি। শেষবারের জন্য একবার জিজ্ঞেস করব, কি রে কিসের অপরাধে আমার মেয়ের জীবনটাকে? What's going on? আপ কোন হে? তুই মা, তুই পেটে ভাত খেয়েছিস না খড় খেয়েছিস? এই রকম গাধাকে আমি? ও মেয়ের মা, হ্যাঁ কে তুমি? ভেরি গুড, ঠিক সময় এসে পড়েছো। এখানে কেউ বাংলা বলতে পারে কিনা সেটা নিয়ে ভয় পাচ্ছি না, কারোরই বাংলা আসে না। এখন তোমার যা। আরে আমি কথা বলছি, আপকা বেটা ये लड़की से प्यार के नाम से धोखा दिया है। ये लोग तो मुझे पता भी नहीं है। देखिए, आपने आंखों से देखिए, ये सनसनी खुलासा गिरजनों पे अत्याचार आज से नहीं सदियों से चला आ रहा है। ओके 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 ओके, आर की बोलो। आर की बोलबो, আমাদের এখানে ভালো বর্ষা হয়েছে, বৃষ্টির সুযোগ নিয়ে আমাদের এখানে কেউই ওঠা বসা করতে পারছে না। রোমান্টিক ছেলেরা তো বর্ষা ওয়েদারের সুযোগ নিচ্ছে, আর ওর সাথে আমাদের প্রকাশ। কথাটা চেঞ্জ করো না কাকা। কথা কেন চেঞ্জ করবে? কেন দেখো, বাংলা জানে না, যা বললাম সব চলবে। কুঠারটা এত বড় এনেছো? এই কুঠারটা ভালো হয়নি, 5000 টাকা দিয়ে ভাড়া করে এনেছি। তোর আবার কি হলো? এরকম মুখ খুলে দাঁড়িয়ে আছিস কেন? টাকা নিস তুই নাকি? কাট 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 কাট, তুমি আমাকে 4000 টাকা দাও দাদা, আমাকে না বলো না দাদা। এত পয়সা টেনশন কেন? যা ওখানে গিয়ে কাট কাট দিয়ে যা 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 যা, কি ওর পায়ে জড়িয়ে ধর। হোয়াট ইজ দিস? সচ কথা কর লিজি না, ক্যা হো রাহা? ডোন্ট বরি, মাই বাত করুঙ্গা। এই গুলি মার, সাক্ষী প্রমাণ সব রেডি তো? রেডি মানে? আরে দীপু দেখা। আই তুমি ধরে আ কাকি, আম আমি ধরে একি মিথ্যা বলছি দেখা। এই ওর পা ধরে ভালো করে জাগা জাগা, 4000 টাকা দেবে তো? এই কি হলো কি হলো? শিগগিরই যা করার কিছু করো, এই নাটকটা যেন কেউ বুঝতে না পারে। আই ক্যান্ট হেল্প স্যার, দিস ইজ টু মাচ। এই ছোড়ো 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 মুঝে ছোড়ো আঙ্কল, মুঝে কুছ ভি মালুম নাহি আঙ্কল। জানওয়ার ক্যা কর রহে হো তুম? কুছ ভি নাহি, টোটালি রং এসা, কুছ ভি নাহি, ইয়ে গলত হ্যায়, মাই ভুল হো যাও। What happened? My necklace! Close the door! Dali, wait! Dali, listen to me! Mere baat suno! Aur ye aisa kuch bhi nahi hai Dali! This is nothing like that! Main aisa nahi hu! সাইড প্লিজ, সাইড আউট, কাম অন সাইড প্লিজ,
এই সেই আদিবাসী বোমটা ভালো ফেটেছে রে, দারুণ ফুটেছে ভাই। প্রথমে কম দামের হিরোইনের মতো লাগছিল, তারপর তুমি ভালোভাবে সেটেল হয়ে গেলে। আরে হর্ষদ, 20,000 টাকা দে তো। 20,000? আগে জানলে আমি শাড়ি পরে চলে আসতাম ভাই। এই নাও। আমার দরকার নেই, আমার কাছে চেক কিংবা ড্রাফট নেই তো। আমার টাকার কোনো প্রয়োজন নেই। তাহলে আমার আর আমার ছেলের মাথা গোজার জন্য একটা ছাদ দরকার, খুব অসুবিধায় আছি। তোমার একটা ছেলেও আছে? তুমি আমার দিকে তাকিও না ভাই, আমার দুনিয়া টেনশন, তার মধ্যে আবার এই টেনশন, প্লিজ সরি। আচ্ছা ঠিক আছে, আজকে যা করলে ওয়াইফের ক্যারেক্টার সেটাই তুমি কন্টিনিউ করবে, 5%, ওকে? ঠিক আছে ঠিক আছে, ওকে, আগে আর নট ওকে, ফ্যামিলি সেট আপের কথা ভেবো না। আরে হর্ষদ, কালকে ওই ওয়াইফকে নিয়ে বাড়িতে আয়। ওকে। আরে ঘরটা এমন ভালো করে কে সাজালো? এটা তো আমার ঘর মনেই হচ্ছে না। তোমারই, খুব এলোমেলো ছিল তো সাজিয়ে দিয়েছি। আরে তোর নাম কি রে? বরুণ। ব্যাটসম্যান তাই না? আমি অলরাউন্ডার। কি? বোলিং করি, ব্যাটিং করি, ফিল্ডিংও করি। আচ্ছা দেখি তো। এই বল কর। আউট সুইং রে বেটা, এবার দেখে নেব। আজা সাপোর্ট না থাকায় কম্পাউন্ড ক্রিকেট খেলছি, না হলে এতদিনে KKR এর ক্যাপ্টেন হয়ে যেতাম। কি সিন ভাই, ঘর এক মন্দির। তোমাকে এই ফ্যামিলি সেটআপে ভারী ভালো লাগছে, সত্যি খুব জমে গেছে, এইভাবেই কন্টিনিউ করো ভাই। ও বল, নিয়ে আসবো? ওকে আমি নিয়ে আসছি। হর্ষদ ভাই, ওই নেকলেসের কত দাম রে? 25-25, পুরো 50 লক্ষ। আমাদের টোটাল খরচা কত? 25,000 ভাই। ভাই ওই কুঠারের জন্য এক্সট্রা 50,000 খরচ হয়ে গেল। তবুও তো ভালো ডিল, কাকে দেবো? চন্দ্র ভাই। ছি, ওকে দিলে 50 কেন, 5 পয়সাও মিলবে না। অন্য কারো কথা বল। দিবার আইল্যান্ড? দিবার আইল্যান্ড? ওখানকার ঘটনা তোমার মনে নেই? ওখানে গেলে আমাদের পিস পিস করে দেবে মাটনের মতো, এত রিস্ক নেওয়ার দরকার নেই ভাই। আর কে আছে, কে আছে দেখি তো। হ্যাঁ রীতা। এই কি ব্যাপার, আজকে ভালোই সেজেছো? হ্যাঁ রে, রীতাকে ফোন কর। আরে এ তো আছে। হ্যাঁ, এ রীতা প্রেগনেন্ট আছে ভাই। হ্যাঁ, এমন দেখছো যেন আমি প্রেগনেন্ট করেছি। চুপে, তাই করলি ভালো হতো মনে হয়। আমি পারবো। এটা ড্যান্সিং নয় গো স্যানোরিটা, তোমার দ্বারা হবে না। তুমি রাজি হলেই হবে। এই একটিবারের জন্য নিয়ে গিয়েই দেখো না, পুরো ফরেনারের মতো যাব। ধরা পড়ে গেলে? ধরা পড়ে যাব, এমন একটা দেখো না। ওহ, আরে এর দ্বারা হবে না, অন্য কোন মেয়ে দেখ। আরে ও কথা নয়, আরেকবার ট্রাই করো না। তুমি ঠিকমতো না বললে পারবো কি করে? একটু শিখিয়ে দিলে আমি শিখে যাব। আমাকে দাও। হ্যালো, তুমি শেখাও ভাই, নালে কি হবে? আরে ওর দ্বারা হবে না রে, এই মুহূর্তে অন্য মেয়ে খুঁজে পাওয়া খুব মুশকিল ভাই, ইন্ডাস্ট্রিতে হেভি ডিমান্ড। আমি পারবো। এই এই তো ভালো করে ধরো, ছাসি কি রানী, কেমন করে ধরেছে দেখো। এক মার যেন লেগে যায়, মার যেন লেগে যায়।
ভাই লেগে গেলে কি হতো? আমাকে দাও ভাই, আমি বাথরুমে যাচ্ছি, হয়ে গেলে ডেকে দিও, না ডাকলেও চলবে। ওকে, এটা লক, ওপেন করতে হবে। এই মাথা খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ, যা যা বলেছি মনে আছে না? এতে মাইক্রোফোন লাগানো আছে, যা যা তোমাদের কথা হবে শুনতে পাবো, নো প্রবলেম। এই নাও, সত্যি শ্যুট করার দরকার নেই, কনফিডেন্স নিয়ে কপালে বন্দুক ঠেকাবে, মানুষের জীবনের ভ্যালু ভালোভাবে জানা আছে। শোনো, লকের কথা ভুলবে না, ওকে? সাবধান। ওকে। ভাই, নেকলেস বেচতে এসছে। হ্যালো, হাউ আর ইউ? ইন্ডিয়ান? নো। রাশিয়ান? নো নো। এনআরআই হোগি ভাই? ইয়া। চলো ম্যাডাম। এনআরআই? বেফিকর রহো ভাই, ইধার ভি নাহি জায়েগা। অর ক্যা বাত হ্যায়? বারে ভাই। হ্যাঁ, এনআরআই। এক মিনিট। হ্যালো, হাউ আর ইউ? ফাইন। This is nice necklace. You buy? Sam ko milenge. How much? My favorite, but urgent. 50 lakhs. 50 lakh? Yeah. Final? Huh. What you give? 15,000. 15,000. Oh, no. Not good. No, no, not good. 10, 13, 5 har ka. Not understand? Huh? 10 for you, 5 for necklace. Ab bahut chalu hai madam. Ha? Gun? Very bad. Very bad. I shoot you. Mere dabo. Safety lock ta age open karo. No lock open. No bullet. Eto bar kore bollam je beta dara hobe na. Chi, chokobar ta waste. What is this madam? What madam? Har kahan se laye madam? Idhar hath mari re. Bol. Abe. Kon hai re tu? Chalo. আসো আসো এদিকে। এসো, পার্স কোথায়? হ্যাঁ, পার্স কোথায়? পার্স, সরো এখান থেকে। পার্স ছোড় দে, নেই তো কাট দুঙ্গা ইসে। নিকল। এই নেই 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 নেই। Ah!
খুব কষ্ট হচ্ছে না? আই অ্যাম ওকে। বন্ধ করে দাও না এইসব। চোখে ঘুম নেই, ঠিক মতো খাবার নেই, কেন, কার জন্য এসব? তুমি তো নিজেকেই ভুলে গেছো। শোনো, এসব ভুলে যাও। শাট আপ। আমি তোমাকে স্ত্রী রূপে অভিনয় করতে বলেছি, এই পর্যন্তই। বাস্তবে তুমি আমার স্ত্রী নও, হওয়ার চেষ্টাও করো না। আউট আউট, গো গো। জীবনে স্বপ্ন সদা করে আমি সরে গেলাম, জীবনে স্বপ্ন সদা করে আমি সরে গেলাম, অজানা গেলাম। জীবনে স্বপ্ন সদা করে আমি থেমে গেলাম, নিঃসঙ্গতা সাথী জীবনে একাকী চলেছি, মনের মধ্যে কত না স্মৃতি ভেসে ভেসে উঠছে, জীবনে স্বপ্ন সদা করে আমি সরে গেলাম। নিকেশ করছি কত হারলাম না জিতলাম, স্বপ্ন দরিয়ায় ভেসে কি সুখ পেলাম, আজ আমি চোখের জলে ভিজছি নিজের বুকের ব্যথা ছাপিয়ে, এসে আমায় পুড়িয়ে দিয়েছে মনে কেন যে জানি না ভাবছি। আমার কাছে ওকে তুই পাঠিয়েছিলি না, সেই চার্চের পাশে? তোর আর তোর বউয়ের নাটকের আসল খেলা এটাই না? আচ্ছা, তো স্ত্রী বলে ওকে ব্যাকআপ দিলি, এখন তো স্ত্রী নয় বলছিস, ভাড়া করে এনেছিলি বলে বলছিস, আর ও তোর থেকে পয়সাও নিল না, তারপর তোর সাথে কাজ করতে মানা করলো, আবার পালিয়েও গেল। ভাড়া করে এনেছিলি তো এত আপন হলো কি করে, ও পালালোই বা কেন? ছ্যা, কথাটা ঠিক খাপ খাচ্ছে না। তোর নামে একটা এফআইআর করার দরকার আমার। তুই আমাকে মিথ্যে গল্প শোনাচ্ছিস, আই ডোন্ট বিলিভ ইউ। বিশ্বাস করুন স্যার, এখনো অবধি আমি আপনাকে ঠকাইনি, আর ঠকাবাও না। আমার লাইফ এখন আপনার বিশ্বাসের উপর ডিপেন্ড করছে, প্লিজ স্যার।
হয়েছে, তুমি আর শুধরোবে না, প্রেম ভালোবাসা তুমি বোঝো না, আমাদেরকে আমাদের মতো ছেড়ে দাও, ছেড়ে দাও। নামো। নামো। সামনে রেল স্টেশন, দুটো টিকিট কেটে পালাও, আর কোনোদিন আসবে না, ওকে? এই থাক কিছু না, চলো, কাম অন, চলো। তাড়াতাড়ি আসো, চলো, ওঠো 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 ওঠো, সাবধানে। তোমার নাম কি আমি জানি না, কিছু ভেবো না, সে যাই হোক, আমাকে বেশি ভালোবাসা দেখালে আমার আদৌ ভালো লাগে না। এই ট্রেন আর জীবনটা একই রকম, বহু লোক আসে আবার চলেও যায়, আমি রয়েছি, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আই এম সরি। এই স্পাইডারম্যান, স্ট্রেট ড্রাইভটা ভালো করে খেলা দরকার, আউট সুইং এর গ্রিপটা মনে আছে তো? হ্যাঁ, ওকে, মাকে কাঁদাবে না কিন্তু, যেতে পারবো না রে, আবার দেখা হবে, ওকে। মনে পড়ছে না, চুইটি, জানো কি তুমি? মনে রাখিস এটা, শেষবারের মতো বললাম, নইলে কেটে ফেলে দেবো একদম। তোমাকে কষ্ট দেবার জন্য নয় রামু, সেদিন তুমি আমার কথা মেনেছিলে, কিন্তু বাবা আমার কথা মানলেন না, আর পরের দিনই শিলিগুড়ি ছেড়ে বহরমপুরে চলে এলাম। বাবা চন্দ্রের সঙ্গে কাজ করছিলেন, কি কাজ করছেন জিজ্ঞাসা করার কারো সাহস ছিল না। একদিন বাবা আর ফিরে এলেন না, আশ্চর্য লাগলো, ঘরে কেউ কাঁদল না। ভাগ্যটা এমনই রে দয়া, কখন কপাল খোলে বলা যায় না। বহরমপুর এরিয়ার রাজা জানকীকে কবে একদিন কোথায় দেখেছিল, এখন বলে পাঠিয়েছে যদি বিয়ে করে তাহলে ওকেই করবে। আলিশান বাড়ি মালকিন হিসেবে থাকবে, কথা দিয়েছে, রাজি হয়ে যাও।
বিয়ে করব না বলে জোরে চিৎকার করে বলতে ইচ্ছা করলো। কোথাও পালিয়ে যাব ভেবেছিলাম। জানকি, তুই কোথায় পালাচ্ছিস? তুই যেখানেই পালাবি চন্দ্র তোকে ছাড়বে না। তোর জীবনটাই যেন শেষ না হয়ে যায়, আমার কথা মেনে নে সোনা। শ্বশুর বাড়িতে পা দিলাম। শাড়ি সুতো ছেড়ো, কাপড় ছিঁড়তে হবে, এসব আমার ভালো লাগে না। তুমি ভাবছ আমি হয়তো রোমান্টিক নই। খুলে দাও। খুলবে না? হাত সরাও, ধীরে ধীরে এসো। ধীরে ধীরে আমার কাছে এসো। বিয়ের মানে কি এটাই মা? এটাই? এতে কিছু এসে যায় না মা। আমিও বিয়ে করে ঘর সংসার করেছিলাম, আর ঝগড়া না করে তোমার ঘরে তুমি থাকো। ওই ঘরের মালকিন হয়ে থাকবো ভেবেছিলাম, কিন্তু বাস্তবে সেই ঘরের চাকরানি হয়ে গেলাম। এমন করে বেঁচে থাকার চাইতে মরে যাব ভেবেছিলাম, কিন্তু বরুণের জন্য বেঁচে থাকতে হলো। আমার জীবনের একমাত্র সাহারা ভরসা ওই ছিল। ভগবান, আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেল। সারা ভারতবর্ষে স্বামী মরে যাওয়ার পরেও দুঃখ না পাওয়া স্ত্রী বোধ হয় একমাত্র আমিই ছিলাম। আমি ঠাকুরের কাছে কখনো কিছু চাইনি, প্রথমবার চাইলাম ওরা যাতে দরজা খুলতে না পারে, ভিতরে না আসতে পারে। ঠাকুরেরও বোধ হয় আমার প্রতি দয়া ছিল না। হাই বরুণ, কোথায় যাব ভাবছিলাম? মা, আমরা গ্রামে যাচ্ছি। করিমপুর, সেটা সাহস না স্বার্থ ছিল জানি না। তোমার সাথে দেখা করার ইচ্ছে হলো। আমি অনেক কষ্টে আছি জেনে তুমি আমাকে সাহায্য করবে ভেবে তোমাকে অনেক খুঁজলাম। খড়িমপুরে হর্ষদের বাড়ি গেলাম। হর্ষদ গোয়ায় ছিল, শুনে এলো। আমাকে রামুর সঙ্গে দেখা করিয়ে দাও। এই দুনিয়ার কারো উপরে ওর রাগ নেই জানকি, এমনকি ওর বাবার উপরেও নয়, তোর বাবার উপরেও নয়। সবসময় তোর বিষয়েই কথা বলত। ও তোকে অনেক খুঁজেছিল, অনেক, কিন্তু তুই বিয়ে করে চলে গেছিস জেনে তারপরে তোর বিষয়ে একটাও কথা বলেনি। ওর সামনে তোর নাম বললে বিরক্ত হয়। থাক জানকি, ওকে ভুলে যা। ওকে একা থাকতে দে। মানুষের জীবনটা কি তা জানার আগে অর্ধেক জীবন কেটে গেছে। কিছু না হলেও আমার বাকি জীবনটা ভালোভাবেই কাটুক ভাই। দেখো ভাই, স্বার্থ কার নেই, আমার ভালো থাকার ভাবনাটা কি ভুল? তার সঙ্গে একবার দেখা করিয়ে দাও। হর্ষদ ভাই আমাকে এখানে নিয়ে আসে। এই জানকি, শিগগির রেডি হয়ে যা, তোর কাজ হয়ে গেল, এটাই ভালো চান্স। আরে যা। অনেকদিন বাদে তোমাকে দেখলাম, সে আগের মতোই ছিলে,
কিন্তু ক্লান্ত লাগছিল। আমি বহুদিন হাসিনি, তোমার স্পর্শ খুব ভালো লাগছিল। সেটা প্রেম না আকাঙ্ক্ষা ছিল, শুধু তুমি আমার পাশে আছো বলে ভরসা পেয়েছিলাম। আজকে যা করলে ওয়াইফের ক্যারেক্টার সেটাই তুমি কন্টিনিউ করবে 5%, ওকে? ঠিক আছে ঠিক আছে, ওকে, আগে আর নট ওকে। হ্যালো মিস্টার এন্ড মিসেস রামন। বরুণ জানকী, দাঁড়াও। ভালো আছো? ফ্যামিলির সাথে পরিচয় করাবে না রামু? নমস্কার মা, আমার নাম চন্দ্র। তোমার বিষয়ে তো কখনো আমাকে কেউ কিছু বলেনি। বরুণ জানকী, চার্লি, এ আমাদের জানকী না? আরে আরে কৃষ্ণ, এ কি গেম! জানকী দাঁড়াও, চুপ করো। লাভ কোথায়? বহরমপুর কোথায়? করিমপুর আর কোথায়? গোয়া। জানিস এই মেয়েকে আমি বিয়ে দিয়েছিলাম, জানিস না, মনমথর সঙ্গে গোয়া এসেছিল। আরে সেই বহরমপুরের রাজারে, ও আমাকে মোটা টাকা দিয়েছিল। জানকি তোমার স্বামী মারা গেল। ও মারা যাবে আমি জানতাম, কিন্তু এখানে তুমি এলে কি করে? আমাদের রামু আমাদের মোটে ধরা দেয়নি, তোমাকে কি করে দিল? ও হো হো, তুমি ওকে ভালোবেসেছো বলে খুঁজেছিলে না? ভালোবেসেছো বলে খুঁজেছিলে? এই চন্দ্র ভাই, ওকে ছেড়ে দাও। আর আমার ওটা কোথায়? আরডিএক্স কোথায়? তুই আরডিএক্স কাকে বলে জানিস রামু? আমিও জানি না, বাট পোস্টম্যান বিজনেস আমি বাধ্যই করছি। বিক্রি হয় ব্যাগে 25 কিলো আরডিএক্স ছিল, মার্কেটেও রেট কত কোটি টাকা হবে জানিস তুই? আমারও জানা নেই, কিন্তু দেশের সমস্ত টেরিস্টদের ওটা দরকার। দেশ কষ্টে আছে রে রামু, ব্যাগটা নিয়ে আয়। তুই চিন্তা করিস না রামু, এর জন্য সময় নষ্ট হয়ে যাচ্ছে তোর। তুই না করতে পারলে আমি মরে যাব। মরণ আমার কাছে এলে 100 জনকে মেরে ফেলবো, কিন্তু আমি বেঁচে যাব। টাইম নেই রামু, আর 1 ঘন্টার মধ্যে ফ্লাইট টেক অফ করবে, কলকাতা উড়ে যাবে। তোর বিক্রি করা ব্যাগটা কলকাতায় আছে, এই ব্যাগটা আমাকে এনে দিয়ে দে, তারপর তোর রাস্তায় তুই, আমার রাস্তায় আমি। কৃষ্ণের নামে প্রতিজ্ঞা করছি, উইথ জেন্টলম্যান প্রমিস। আমি করতে পারবো না। করবি, বুঝলি? চয়েস তোর। কলকাতা মে মিলেঙ্গে রামু। জানকি, 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 ব্যস্ত হো না, আমি কি বলছি শোনো, শোনো আমার কথা। এদিকে দেখো, দেখো বরুণের কিচ্ছু হবে না, আমি আছি, আমি আছি না, আমি আছি। যদি আমি টাইম মতো না আসতে পারি, তুমি পুলিশকে ফোন করবে। রামুকে গুড লাক বল বরুণ। বল ভাই, একটা কার্ড বার করো, কিং বেরোলেই সাকসেস। চেক। গুড লাক ভাই। গুড লাক। বরুণ তুই থাক, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো, ঠিক আছে? Thank you.
রামু, ওয়েস্ট বেঙ্গল পুলিশ আমাকে 9mm ব্রাউনিং পিস্তল দিয়েছে, তার রেঞ্জ 0.5 কিলোমিটার। তুই অনেকবার আমার রেঞ্জে এসেছিস রামু, কিন্তু তোকে আমি শ্যুট করিনি, কেন বলতো? জানিস, তুই ভালো ছেলে বলে আমি জানতাম, কিন্তু আজকে তুই বিক্রি করে দেওয়াই ব্যাগের দাম কত জানিস? 20 কোটি টাকা। আমরা রোডের ওপর অসংখ্য লোকেদের না গুনেই বলে ফেলি, লক্ষ লক্ষ মানুষ হাসি মুখে ঘোরাফেরা করে নিজের নিজের ভাবনা নিয়ে নিশ্চিন্তে, কিন্তু তুই ওই লক্ষ লক্ষ ইনোসেন্ট লোকেদের জীবনকে 20 কোটি টাকায় বিক্রি করে দিলি। বহুত ভুল করলি রামু, বহুত ভুল করলি। চন্দ্র এখন কোথায় আছে বল, বল। বলতে পারবো না। না না না, আপনার পার্সোনাল লোনের দরকার পড়েছে? একটু ভেবে চিনতে নেবেন, আজকাল জালিয়াতের সংখ্যা বেড়ে চলেছে। এসো না, মা এসে যাবে। এ কি ভাই, বাংলা চ্যানেল দেখছে? ওর ইচ্ছা, রিমোট ওর হাতে আছে। কিন্তু কি জানো, জানুয়ারি 26 রিপাবলিক ডে, আমাদের দেশের জাতীয় উৎসব, টেরারিস্টদের উৎসব। ওর নাম সৈয়দ, টপ মাওবাদী লিডার উত্তরাখণ্ড। 4 জন SPকে মেরেছে, ওর এখন RDX দরকার কলকাতা শহরে ব্লাস্টিংয়ের জন্য। তাহলে এখন আমরা কি করবো? অফিউসি কমার্জি। চন্দ্রা, লগতা হ্যায় কলকাতা মে মেরা কাম হো গয়া, আর তুমারা ভি। আরে ভাই, রামু আ জায়েগা। কাহাঁ সে? পুলিশ স্টেশন সে। রামু, রামু কোথায় আছো? পুছ উসে, পুলিশ স্টেশন মে ক্যা কর রাহা থা? পুলিশ স্টেশনে কি করছো? আমার বিষয়, এসিপিকে মেরে দিয়েছি। হ্যাঁ, টিভি অন করো। কলকাতার এসিপি শেখর রামদাসের উপর গুলি চালানো হয়েছে, তাকে আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা গুরুতর হলে তাকে পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এবার কাজ আরম্ভ করি। রবীন্দ্রনাথ কলোনি, কলকাতা সল্টলেক। উত্তরাখণ্ডের টেরোরিস্ট গ্রুপের লিডার পরশু থেকে এখানে এসে রয়েছে, এ ব্লক। গতকাল থেকে তোর বিক্রি করা ব্যাগ এই এ ব্লকে রয়েছে। রামু, ওই ব্যাগ আমাদের সবার জন্য বহুত ইম্পর্ট্যান্ট, সৈয়দ ভাইয়ের জন্য, আমার জন্য, তোর জন্য, বরুণের জন্য, আর এই ব্যাগটাকে নিয়ে তৈরি হওয়া সমস্ত ক্লাইম্যাক্সের জন্য। গুড লাক বরুণ, আমি আসছি। ও বক্ত আ চুকা হ্যায় জিসকা হাম সবকো বেসব্রি সে ইন্তজার থা। তুম খুদা কে বন্দে হো, ফরিশতে হো তুম। কাকে খুঁজছেন বাবু? উপরে ফ্ল্যাটে মাসিমা, একটু খাবার জল হবে? अब तुम्हारे जिंदगी की मकसद पूरा करने का मौका तुम्हारे सामने है। वादे के मुताबिक हर जिहादी को और उसके खानदान को पैसा मिलेगा। इम्तियाज। कलकत्ता में ऐसा धमाका होना चाहिए जिसकी गूंज में कोने कोने तक हर एक को हमारे जिहाद की आवाज सुनाई दे। याद रहे,
जिहादी कभी जिंदा पकड़े नहीं जाते, शहीद हो जाते हैं। हमारे जिहाद के खिलाफ होने का अंजाम आज बता देंगे क्या होता है। पहला बम मेट्रो चैनल 5 बजे, दूसरा बम सेक्टर 5 15 मिनट बाद, तीसरा बम जादवपुर 5:30 बजे, एक के बाद एक 3 बम 15-15 मिनट के बाद फटेंगे। पहला बम कौन फोड़ेगा? 1 घंटे में फट जाएगा। सब बस चलता होगा। खुदा खुदा। और जब दूसरा बम फूटेगा तो लोग इस तरफ जाएंगे, एक के बाद एक कलकत्ता तबाह हो जाएगा। রামু, এবার এখানে তোকে মেরে দেব। বরুণ আয় রে, চলে জানে দে। চল রামু, 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 টাইম নেই। ভাই, জন্ম নয় আলোকের মৃত্যু হয়, আর মর আলোকেরও জন্ম হয়। মনে রেখো, তোমাকে দেওয়া ব্যাগটা খালি। কৃষ্ণ, ব্যাড টাইম। বল কোথায় বোম আছে? বল কোথায় বোম আছে? বল 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 কোথায়? বল 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 বাতা বল মুঝে।
এটা কি করে বন্ধ করবো, কি করে কাটবো বল। এই কোন তাসা কাটবো বল। রামু, আমি এসে গেছি, আর কিছু করবি না, সব রেডি করে দিয়েছি। তুই কোথায় আছিস? বোটানিক্যাল গার্ডেনে। ওকে, ভালো করে শোন, হর্ষদকে অরেঞ্জ ক্যাপ পরে গার্ডেনে আসতে বল, আমি ওখান থেকে পিক আপ করে নেব। ডোন্ট ওয়ারি, আমি দেখে নিচ্ছি, ও সাথে থাকলে ভালো হবে, দরকার পড়লে বরুণকে আমি নিজের জীবন দিয়ে রক্ষা করব, বুঝতে পেরেছিস তো? ওকে। লেট হয়ে গেল না? বহুত। ও আবার কি নতুন গল্প বানাতে বসবি তুই? কি বাসন মাজতে বসেছিলি ভাই? এ লোকটা ক্যাপাসিটি টাই বা কি, কেনই বা রেখেছো একে? এখানেই ড্রপ করে দাও, নাহলে আবার আমাদের ঝামেলায় পড়তে হবে। তুই একজন অটোওয়ালা, তুই কি জানবি রে এই ক্যাপাসিটির বিষয়ে? সেদিনের সেই বন্দরে কেপি সুটে সেই এসিপিকে এমন দিলাম যে মাছ যেমন জল ছাড়া ছটপট ছটপট করে, সেইরকম খালি ছটপট ছটপট করছিলি। হ্যাঁ স্যার, আপনি? আপনার ফাদার রমেশরাম দাস না? স্যার, আপনার ফাদারের সেদিন আমাদের পরিবারকে সাহায্য করতে কোনোদিনই ভুলতে পারবো না স্যার। উনি সাহায্য করার জন্য আমরা এখনো বিরিয়ানি খেতে পাচ্ছি স্যার। উনি যদি আজ বেঁচে থাকতেন তো উনার পায়ে পড়তাম পায়ে। এমন সময় এ আবার কে এলো স্যার? হ্যাঁ গান 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 স্যার, যাচ্ছি স্যার। সেদিন তোকে গোয়াতে অ্যারেস্ট করতে না পেরে খুব কষ্ট পেয়েছিলাম, আজকে তোকে ছেড়ে দিলাম বলে আমি খুব খুশি। বলেছিলাম না তুই ভালো লোক আমি বিশ্বাস করি, আর ওই বিশ্বাস এই মেয়েটা সত্যি করে। তুই যারাম আর কখনো ভুল করবি না। সত্যি? আই এম শিওর রামু, গো গো রামু। থ্যাংক ইউ স্যার। তুই যা, খুশিতে থাক। স্যার আমি যাচ্ছি। থ্যাংক ইউ স্যার। চলো বসো। থ্যাংক ইউ স্যার। হর্ষদ ভাই, আমার ব্যাগ কোথায় রে? এই তো এখানে। কি এটা? ধনী লোকেদের টেরিস্টকে দেওয়া টাকা, আমারও খরচা আছে না?